পালা আমাদের জন্য পালা আসলো এলমে শরীয়ত, এলমে মারিফত। এই দুইটি বিষয়ের উপর আলোচনা হবে, মূলত শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, নবুয়াত, বেলায়েত, রেসালাত, খেলাফত, মাওলাইয়া, যতগুলি পন্থা আছে তার মধ্যে আজকে দুটি ধারা আমাদের আলোচনা হবে, এলমে শরীয়ত আর এলমে মারিফত। এলমে শরীয়তের ভূমিকা আমার বাবাজি জনাব তারাব আলী দেওয়ান সাহেব, উনি আজকে আমাদেরকে শরীয়তের ভূমিকায় কথা শোনাবেন। এলমে মারিফতের বিষয় দু একটি কথা বলার জন্য আমি অধম, আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, আমি যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি হতেই পারে, সেটা নিজ সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া এবং আশীর্বাদ চাই। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সে শরীয়তের লোক হোক, সে তরিকতের লোক হোক, হাকিকত হোক আর মারিফত হোক, যেটাই হোক, মানব কুলে যারা আমরা আসছি, আমাদের একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পাকে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। তো যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, সেটা গানের আসরেই হোক, ওয়াজের মাহফিলই হোক, আর দৈনন্দিন জীবনে চলার সময় হোক, আমরা যেন সেই কথাগুলি, আমরা আল্লাহ যে বাজে আলাপ পছন্দ করে না, আমরা কখনোই যেন সেই বাজে আলাপগুলি কেউ করতে না যাই। শরীয়ত মারফতের পালা হইলে একটা ঝগড়া অনিবার্য হয়ে যা, তাই না বাজানরা? আমি একটা কথা বলবো, আগের গানগুলি আজকের গানটা একটু ব্যতিক্রম হওয়া দরকার। আমার জানা মতে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমি জানি শরীয়ত আর এই মারিফত, এই দুইটার শব্দ হলে একই অপরের পরিপূরক। শরীয়ত বিহীন, শুধু শরীয়ত দিয়ে আল্লাহকে লাভ করা যাবে না, শুধু মারফত দিয়ে আল্লাহকে লাভ করা যাবে না। এই শরীয়ত মারফত দুইটার শব্দ একই অপরের পরিপূরক। আমার জানা মতে ধর্ম যারা প্রচার করেছেন, ভিন্ন ধর্মীয় অবলম্বী লোক থেকে বাধাপ্রাপ্ত হয় নাই। বাবার আমার কথাগুলি বোঝা যায়? কোন হিন্দু এসে আমাদের ধর্মের বাধা দেয় নাই, কোন মুসলমানকে হিন্দু ধর্মের উপর আঘাত করে নাই, যদি কেউ করে থাকে সে ধর্মের বাহিরের লোক। আস্তে, বাধা দিয়েছে কারা? আমার স্বগোত্রীয় মানুষ। আল্লাহ রসুল ধর্ম প্রচার করেছেন, তারই গোত্রের একজন মানুষ আবু জেহেল বাধা হয়ে দাঁড়াইল। মুসা নবী ধর্ম প্রচার করেছেন, ফেরাউন বাধা হয়ে দাঁড়িয়েছে। এরকম ভাবে স্বগোত্রীয় লোকরা যখন আপন আপন খেয়ালে চলে, তার মধ্যে বেশিরভাগ কিছু বিত্তবান মানুষ আপন আপন খেয়ালে চলে, তাদের দ্বারা একটা বাধার সম্মুখীন আমরা হয়ে যাই। এলমে শরীয়ত, তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই বিষয়গুলি আজকে আলোচনা হবে। আমাকে যেহেতু মারিফতের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি শরীয়তকে অবজ্ঞা করি নাই, ওটাকে আমি সমাধান করেই মারফতের রাজ্যে এখন বর্তমান বসবাস করি। আমি সর্বপ্রথম একটি গান শোনাবো, আমাদের মানিকগঞ্জ জেলার
একটি জায়গার নাম আছে জিতকা শরীফ। সেই জিতকা শরীফের একজন সুফি সাধক হযরত গওহর শাহ রহমাতুল্লাহ আলাই তার একটি গজল দিয়ে আমি আমার পালা গান শুরু করব। আমার বাবাজি একটি কথা বলেছেন, 1,24,000 মতান্তরে কথা বলেন না কেন, 2,24,000 কি শুনছেন? এ বাবাজি ভুল হইলে 2,000 হইব, তাই তো ভুল হইলে 4,000 হইব, 1,00,000 ভুল হয়ে যাবে কি? এই যে মতান্তরে ধরেন ধরেন যে অতে অথবা হয়তো হবে এরকম সন্দেহমূলক কথা আল্লাহ পছন্দ করে না? আমার কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা বাবা, আপনি বললেন 1,24,000 মতান্তরে, এই মতান্তরে কি 1,00,000 বলেইব? এইটা একটু আপনি সমাধান করবেন। মতান্তরের মধ্যে ইসলাম মনে হয় নাই। কি বাবা কি বলেন, শুরু হয়ে গেল পাল্লা আজকে। এটার একটা সমাধান আমাদেরকে দিতে হবে। সন্দেহযুক্ত কোনো কথা আল্লাহ পাক পছন্দ করে না? করে না। এ হলো একটা বিষয় আমার একটু জানার জন্য। এবার একটি গান করি, তারপরে আরো কিছু কথাবার্তা আমরা জানবো। আজকে যেহেতু আমার পাশে যে মানুষটা, উনি অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ, তার কথায় আপনারা বুঝতে পেরেছেন। আমার বাংলার পূর্ববঙ্গের একজন সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের তার রুহানি সন্তান, আমরা সেগুলি আজকে জানার জন্য চেষ্টা করবো। আগে একটি গান রাখি, তারপরে দেখা যাক কোন অবস্থা দিয়ে কোন দিকে যাওয়া যায়। সবার কাছে দোয়া চাই, ধন্যবাদ সবাইকে। খোদার পরিচয় সে খোদা, মারি ফতে রই সে খোদা, মারি ফতে রই খালি খোদা মার হতে থাকবো, আমাকে মধ্যে কি নাই এটা আমি জানি নি। আমার সাধক লেগছে আমি তাই কইলাম, আপনার থাকলে আপনি দেখাইয়ে বাবা। আল্লাহ রসুল বলেছেন, আচ্ছা বাবা আমরা ধর্ম করি, ধর্ম ধর্ম কাকে বলা হয়, ধর্ম কাকে বলা হয়, নামাজ কি ধর্ম, রোজা কি ধর্ম, হজ কি ধর্ম, তাহলে ধর্ম কাকে বলা হয়? ছোট খুব ছোট কিছু কথা বলতে হবে। এখানে অনেক মুরব্বী লোকরা আসছে, এখানে এমনও মানুষ বসে আছেন যাদের পায়ের জুতাটা সরাবার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। তারপরে আপনারা দোয়া করেন, দয়া করেন, তাই দাঁড়িয়ে গান করি। আল্লাহ রসুল দুনিয়াতে আসবার 2,500 আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল যার নাম ছিল সক্রেটিস। তাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলছিল, নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো, গডকে তুমি চিনতে পারবে। আজকে থেকে 4,500 আগে ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মে উনি আসলেন। ওনাকে প্রশ্ন করেছিল, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলেছিল, আত্মানাং বিধি, তুমি যদি তোমাকে চেনো তাহলে তোমার বিধাতাকে তুমি চিনতে পারবে। দুইটা কথাই এক কথা। এই নদিয়ার নিমাই সনাতন ধর্মের তাকে প্রশ্ন করেছিল, প্রভু ধর্ম কাকে বলা হয়?
উনি বলেছিল তুমি কার কে তোমার সারে তাপত্রয় এই সানা জানলে জীবের কৈশিহিদ হয় যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। ছোট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 104টি কিতাব দিয়েছিলেন ঠিক কিনা, তার মধ্যে 4টি কিতাব হলো প্রধান তাওরাত জাবুর ইনজিল এবং ফুরকান। তাওরাত জাবুর ইনজিল এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না চেনো না। আমরা যে কোরআন শরীফটা পড়ি আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার হাত আছে মানুষটা ধরে না, চোখ আছে মানুষটা দেখে না, কান আছে মানুষটা শুনে না, অন্তর আছে উপলব্ধি করে না, যে মানুষটা নিজেকে চেনার চেষ্টা করে না। বালহুয়া আদালু ওরা চতুষ্পদু জন্তুর চাইতেও খারাপ। আমার কথাগুলি কি বোঝা যায়? আল্লাহ নিজেরে চিনতে কয়। আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধর্ম কাকে বলা হয়? আল্লাহ রসুল বললেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না তুমি তোমার নফসকে চিনতে পারলে তুমি তোমার রবকে চিনতে পারবে। সবই এক কথা পাইলাম। আমার বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে ঘুমিয়ে আছেন আত্মার বিজ্ঞানী দরবেজি লালন শাহ ফকির, তিনি প্রশ্নী গান গেয়েছেন, ছোটকালে শুনতাম রেডিওতে, গাইছে আব্দুল আলীম। কি গান? আপনারে চিনতে পারলে যাবে তোর অসেনারে সেনা, ওজার আপন খবর আপনার হইবে না। আমার ফরিদপুরে একজন সাধক ছিল আহমদ ফকির, তিনি একটি গানের মধ্যে বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর যাবে। এই মারফতটা আসছে আরব থেকে, আরবের বাংলা হলো নিজেকে চেনা এবং জানা। সে নিজের সেনে ও আল্লাহ রে সেনে। এই জন্য আমার জিটকা শরীফের গওহর শাহ বলছে মারফত হইল ভেদের গুড়া, এটা খুদার পরিচয়। আমার খুদা মারি সাধন করলে সিদ্ধি নাই আর হয় শরীয়তে অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয় তরিকায় সাধন সিদ্ধি ধরতে হয় সে খোদা মারি ভতের হয় সে খোদা মারি ভতের ওরা মারব তাইলে বেদের গুড়া মারব তাইলে বেদের গুড়া খোদার পরিচয় খোদা মারি ভতের হয় খোদা মারি ভতের ওরা মারব তাইলে বেদের গুড়া মারব তাইলে বেদের গুড়া খোদার পরিচয় খোদা মারি ভতের হয় খোদা মারি ভতের এইভাবে যার হইল দিব্য জ্ঞান সেই তো চিনে আল্লাহ নবী অন্য চিনবে কেন, এই ভাবে যার হইল আরে সেই তো চিনে আল্লাহ নবী অন্য চিনবে কেন, চিরঞ্জীবী আছে নবী চিরঞ্জীবী আছে নবী চিনে নিতে হয় সে খোদা মারিফতের হয় সে খোদায় মারিফতের খোদার পরিচয় খোদা মারিফতের হয় খোদা
আল্লাহ ছাড়া সেজদা হয় হারাম, সিনিয়া করিলে সেজদা মানুষ পাইবে আরাম রে, আল্লাহ ছাড়া তার সেজদা বিথা যাই সে খোদা, মারি ভতে রই সে খোদা, মারি ভতে এইখানে তা বন্ধ রাখি আমার মহাজনী গান, আপনারা যেইভাবে আসেন আর শেখান, আপনারা যেইভাবে রয়েছেন নীরব, এমনি থাকলে মনের কথা বলা যাবে সব, আপনারা সবাই মিলে করবেন আমাদের জন্য দোয়া, তা হইলে হইতে পারে এইভাবে গান গাওয়া, আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে পারি, আমার ভান্ডারি আইসে হও কান্ডারি, আমি কি আর গাইতে পারি, ছোট প্রথমবারে বেশি কিছু বলবো না, কখনোই বলবো না, একটা প্রশ্ন বাবার কাছে করিবারে চাই, কুরআন মতো বুঝাইবেন মিনতি জানাই, ছোট রে আসা বাজানরা আপনার কাছে একটু জানি, একটা মানুষ পাঁচ রক্ত নামাজ পড়লে মানুষটার আমরা কি কই, জি নামাজি বলি হয়, আর হলো আরবি তো হলো মুসল্লি বলা হয়, নামাজ পড়লে হয় নামাজি, একটা মানুষ যদি হজ করে আসে তারে আমরা কি বলি, হাজি সাহেব বলি, একটা লোক যদি রোজা পালন করে তারে কি বলা হয়, তাকে বলা হয় রোজাদার, কোন মানুষ যাকাত ভিতরা দান খয়রাত বেশি করলে তারে মানুষ দানবীর কয়, আমার একটু জানার বিষয় আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আল্লাহ কয় খবরদার খবরদার, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, আমার কথাটা বুঝছেন, বাবার কাছে একটু জানতে চাই, নামাজ পড়লে তো নামাজি হব, হজ করলে হাজি হব, রোজা করলে হব রোজাদার, দান করলে হব দানবীর, এই মুসলমানরা হয় কেমায়, আজকে গড়ে তো শুরু হয়েছে আর কি, কি বাবাজি আমি কখনোই বাজে গান করি না, বাজে আলাপ বলিও না, পালা কোনটা কোন দিকে যাবে পালার চাইতে আমার ধর্মটা বড়, অবশ্যই ঠিক কিনা, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না, দাদাই হজ করলো বাবাই হজ করলো আমি নামাজ পড়ি, এরপর আল্লাহ কয় মুসলমান না হয়ে কবরে আসিও না, ইয়াকুব আলাইহিসসালাম উনি আল্লাহর নবী কিনা, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিসসালাম উনি আল্লাহর নবী,
ইয়াকুব রে আল্লাহ ডাক দিয়ে কয়, ও ইয়াকুব নবী তোমার সন্তানদেরকে বলো ওরা যেন মুসলমান না হয়ে কবরে আসে না যেন। তাহলে নবীর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যাবে না, মুসলমান হতে হয়। এই মুসলমানটা কি করলে হয়? এই মুসলমান শব্দটা হলো আরব দেশের ভাষা, ঠিক কিনা বাজানরা? বাংলাদেশে যদি নবী যে আসতেন কোরআনটা কোন ভাষায় হতো বাবা? বাংলায় হতো, কারণ যে দেশের জন্য নবী আসছে সেই দেশের ভাষাই আল্লাহ কিতাব নাজিল করেছেন। আরব দেশে আসলো উনি মুসলমান হওয়ার কথা কইল, এই বাংলাদেশে আইলে উনি কি কইতো? প্রশ্নটা বোঝা গেছে? হ্যাঁ, আশা করি এই দুইটা বিষয় আপনি আমাদেরকে বুঝাবেন। আর এই যে শরীয়ত, এই শরীয়ত, শরীয়ত, এই শরীয়ত জিনিসটা কি এটা একটু জানতে জানতে হবে। এই শরীয়ত বিষয় বস্তুটা কি? মারফতটা যেমন আরব থেকে আসছে যার বাংলা নিজেকে চেনা, এটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলও বলেছেন, এটা হলো মারফত। কিন্তু শরীয়ত বিষয়টা কি এটা আমাদের জানা দরকার।